নমস্কার, আমি আজকে চলে এসেছি অন্যান্য দিনের মতন। তানিয়া বলছিলাম রাই থেকে। আজকে বেশ কিছু শাড়ি আমি আজকে দেখাবো। আর বলে রাখি, একদম প্রথমে বলে রাখি, আমার কাছে বিভিন্ন রকমের শাড়ি আপনারা পাবেন। আমি টাইম টু টাইম লাইভ করি, আর সমস্ত রকমের জিনিসই আছে। লাইভে যখন দেখাবো তখন দেখতে পারবেন। বিভিন্ন দিনে লাইভ করি, একদিনে যে সমস্ত রকমের জিনিস দেখাই তা নয়। বলে রাখি, আমার এখানে আমার ফোন নাম্বার, আমার নাম্বার 9748799644, অ্যান্ড মাই অ্যানাদার নাম্বার ইজ 9804959348। আজকে যে শাড়িগুলো আমি দেখাবো, এই শাড়িগুলোর মধ্যে যদি কোনোটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আমাকে জানাবেন এবং স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট তুলে নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন, 9748799644, এই নাম্বারে পাঠাতে কিন্তু ভুলবেন না। আর আমি আজকে শুরু করি। আজকে আমি বেশ কিছু রেশম কোটের উপরে অ্যাপ্লিকেশনে খুব একটা বিশেষ নেই, কিন্তু আমি এখানে রেশম কোটের উপরে স্টিচের শাড়ি, এমব্রয়ডারি স্টিচ, গুজরাটি স্টিচ, বিভিন্ন রকমের যে স্টিচগুলো হয় স্টিচের উপরে, শুধুমাত্র রেশম কোটার উপরে যে শাড়িগুলো আছে সেইগুলো দেখাবো। প্রথমে দেখাই আমি যেটা পরে আছি, এটা আছে রেশম কোটার উপরে, হাফ হাফ করেছি, মানে এই কুচির পোর্শনটা হাফ অ্যান্ড উপরের পোর্শনটা হাফ, হাফ হাফ পোর্শন কেটে নিয়ে তারপরে পুরো শাড়িটা কম্বিনেশনে করেছি। পুরোটা কিন্তু এমব্রয়ডারি স্টিচের কাজ আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দিস ইজ দ্য পল্লু পোর্শন, পল্লু পোর্শন অফ দ্য শাড়ি। দিস ইজ দ্য ডিজাইন, হ্যান্ড এমব্রয়ডারি, নট হ্যান্ড এমব্রয়ডারি, মেশিন এমব্রয়ডারি, এই আসছে পুরো শাড়িটা রেশম কোটার উপরে, রেশম কোটার উপরে শাড়ি উইদাউট ব্লাউজ পিস। দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 1500। দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 1500। নেক্সট শাড়ি, পার্সি কাজের উপরে, গুজরাটি কাজের উপরে এমব্রয়ডারি করা আছে, সেগুলো আমি সমস্ত দেখাচ্ছি। এটা আর একটা স্টিচের শাড়ি, এটাও কিন্তু ভীষণ একটা সুন্দর শাড়ি। দিস ইজ দ্য পল্লু পোর্শন অফ দ্য শাড়ি, দিস ইজ দ্য পল্লু পোর্শন, রেশম কোটা ম্যাটেরিয়াল ইজ রেশম কোটা। দিস ইজ দ্য পল্লু পোর্শন অফ দ্য শাড়ি, দিস ইজ দ্য পল্লু পোর্শন অফ দ্য শাড়ি। এটা আছে আঁচলের পোর্শনে, আছে এটা আসছে আঁচলের পোর্শনে, আঁচলের পোর্শনে পুরো আঁচলটা নিশ্চয়ই আমি দেখাতে পারছি আপনাদের, পুরো আঁচলটা দেখে নেবেন। ভীষণ সুন্দর একটা কাজ করা, ভীষণ সুন্দর অন্যরকম স্টাইলের পুরো কাজ করা, একটা বেবি পিঙ্কের সঙ্গে ইয়েলোর কম্বিনেশনে। দিস ইজ দ্য পল্লু পোর্শন অফ দ্য শাড়ি, দিস ইজ দ্য পল্লু পোর্শন অফ দ্য শাড়ি। এবার যদি আমি একটু ইনার পোর্শনের দিকে চলে যাই, দিস ইজ দ্য পল্লু পোর্শন অফ দ্য শাড়ি, এইটা আসছে ইনার পোর্শনে, ইনার পোর্শনটাতে, বডি পোর্শনটাতে, পুরো বডিতে এরকম ছোট 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 বুটাসগুলো পাবেন। এইগুলো প্রত্যেকটাই কিন্তু স্টিচের কাজ করা আছে এবং ভেতরে ফয়েলিং করা আছে। ভীষণ সুন্দর শাড়িটা, একদম অন্যরকমের শাড়ি। বা যদি আমি আর একটু ভেতরের দিকে যাই, ইনার পোর্শন অফ দ্য শাড়ি, যদি ইনার পোর্শন, ইনার পোর্শনের দিকে যদি যাই তাহলে দেখতে পারবেন এই যে ফ্রিল পোর্শনটাতে, ইন দ্য ফ্রিল পোর্শন, ফ্রিল পোর্শনে এইভাবে পুরোটা কাজ পেয়ে যাচ্ছে। ফ্রিল পোর্শনে, কুচির পোর্শনে কিন্তু এইভাবে কাজ আছে। দিস ইজ দ্য ফ্রিল পোর্শনে এইভাবে পুরোটাতেই কাজ চলে যাচ্ছে। এই আসছে পুরো ফ্রিল পোর্শন, ফ্রিল পোর্শনে এভাবে কাজ আসছে উইদাউট ব্লাউজ পিস। ডেফিনেটলি দ্য শাড়ি হ্যাজ নো দ্য ব্লাউজ পিস, এটার সঙ্গে কোনো ব্লাউজ পিস আপনারা পাবেন না। এই আসছে পুরো শাড়িটা, দিস ইজ দ্য ফুল ভিউ অফ দ্য শাড়ি, দিস ইজ দ্য পল্লু, দিস ইজ দ্য পল্লু বডি, অ্যান্ড দিস ইজ দ্য ফ্রিল পোর্শন, বডি পোর্শন, অ্যান্ড দিস ইজ দ্য পল্লু পোর্শন। রেশম কোটা, রেশম কোটার মেশিন এমব্রয়ডারি, রেশম কোটার উপরে মেশিন এমব্রয়ডারি এবং ভীষণ সুন্দর কাজ। আপনারা যদি দেখেন, একটু ক্লোজ ভিউ নিয়ে যদি আমি দেখাই তাহলে কাজগুলো দেখুন, প্রত্যেকটা কাজ কিন্তু ভীষণ সুন্দর এক একটা কাজ। দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 1500। দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 1500। নেক্সট শাড়ি, নেক্সট শাড়ি গুজরাটি স্টিচের উপরে একটা ব্লুর উপরে করেছি,
রেশম কোটা, রেশম কোটা ব্লু রেশম কোটা, এটা হচ্ছে গুজরাটি স্টিচ, গুজরাটি স্টিচ রেশম কোটা, গুজরাটি স্টিচ অন রেশম কোটা, গুজরাটি স্টিচ অন রেশম কোটা। ভীষণ সুন্দর শাড়ি, দিস ইজ দ্য পল্লু পোর্শন অফ দ্য শাড়ি, দিস ইজ দ্য পল্লু পোর্শন অফ দ্য শাড়ি। প্রত্যেকটা ডিজাইন দেখুন, প্রত্যেকটা ডিজাইনই একদম অন্যরকমের, খুব সুন্দর এক একটা ডিজাইন। দিস ইজ দ্য পল্লু পোর্শন অফ দ্য শাড়ি। এবার যদি আমি এটা ইনার পোর্শনের দিকে যাই, দিস ইজ দ্য বডি পোর্শন অফ দ্য শাড়ি, এখানটা আসছে পুরো বডি পোর্শন, দিস ইজ দ্য পল্লু পোর্শন, এটা আসছে বডি পোর্শন। ইন দ্য বডি পোর্শন দের ইজ এ স্মল বুটস ইন দ্য বডি পোর্শন, অল দ্য ওয়ার্ক ইজ অন গুজরাটি স্টিচ, দিস ইজ দ্য গুজরাটি স্টিচ অন রেশম কোটা। দেন আই উইল গো ইন দ্য ইনার পোর্শন, ইনার পোর্শনে দেখতে পাবেন পল্লু পোর্শনে পুরোটাতে এইভাবে কাজ পেয়ে যাচ্ছেন, ফ্রিল পোর্শনে পুরোটাতে এইভাবে কাজ পেয়ে যাচ্ছেন। যে ফ্রিল পোর্শন, ফ্রিল পোর্শনের নিচের দিকটা নিশ্চয়ই দেখাতে পারছি, ফ্রিল পোর্শনের নিচের দিকে পুরোটাই এইভাবে কাজ চলে যাচ্ছে। দেন দিস ইজ দ্য ফ্রিল পোর্শন অফ দ্য শাড়ি। This type of work of Gujarati stitch will come in the frill portion of the sari. Gujarati stitch on reshom kota. Gujarati stitch on reshom kota. Gujarati stitch on reshom kota. This is the full sari, full view of the sari. This is the frill portion of the sari, body portion, and this will come in the pallu portion of the sari. Gujarati stitch on reshom kota. The price of this sari is 1650. The price of this sari is 1650. Next sari. Next also, this is a Gujarati stitch on reshom kota. The color is red. Sari color is red. Gujarati stitch on reshom kota. Gujarati stitch on reshom kota. This is the pallu portion. This is the pallu portion of the sari. Gujarati stitch, and then there are small booters with the foil fitting. There is small booters with the foil fitting. This is a Gujarati stitch on reshom kota. Then I will go for the inner portion of the sari. This portion will come in the body portion. This is the body portion of the sari. This is the pallu portion of the sari, and this is the body portion of the sari. If I will go for the inner portion, inner portion e kuchi jagate in the frill portion, then this type of work it will come in the frill portion. Eta asche puro kuchi portion e, and this type of work will come in the frill portion. Eta asche puro frill portion e. Sufficiently boro shari ache, যথেষ্ট বড় শাড়ি আছে, সমস্ত এখান থেকে ব্লাউজেরও কিছুটা পোর্শন আপনারা বার করতে পারবে, বাট প্রেফারেবল যে এখান থেকে ব্লাউজটা না করাই বেটার। দিস ইজ দ্য ফ্রিল পোর্শন অফ দ্য শাড়ি। এইভাবে গুজরাটি স্টিচ, দিস দ্য ফ্রিল পোর্শন দ্য বডি পোর্শন, অ্যান্ড দিস ইজ দ্য পাল্লু পোর্শন অফ দ্য শাড়ি। দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 1650। দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 1650। Next shari. Stitch on embroidery stitch on reshom kota. Embroidery stitch on reshom kota. This is the another sari. This is the blue. Blue pista color. Actually, eta hoche je pista color. Blue blue color jeta ache, she color tai eta asche. This is the পাল্লু পোর্শন অফ দ্য শাড়ি। এইভাবে পুরোটাতে কাজ করা আছে, দেখাতে পাচ্ছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এইভাবে পুরোটাতে কিন্তু কাজ করা যাচ্ছে, কাজ করা আছে। দিস ইজ দ্য পাল্লু পোর্শন অফ দ্য শাড়ি। এবার যদি আমি ইনার পোর্শনের দিকে যাই, ইনার পোর্শনে পুরো শাড়িটাতেই কিন্তু ভরাট কাজ করা আছে, পুরো শাড়িটাতেই এইভাবে ভরাট কাজ করা আছে। এই হচ্ছে আপার পোর্শন অফ দ্য শাড়ি, অ্যান্ড দিস ইজ দ্য লোয়ার পোর্শন অফ দ্য শাড়ি। এটা লোয়ার পোর্শনই এরকম ভাবে আসছে,
এবার যদি আমি এটা ইনার পোর্শনের দিকে চলে যাই, ইনার পোর্শনে যেটা কুঁচির পোর্শনে, ফ্রিলের পোর্শনে, ফ্রিলের পোর্শনটাতেও কিন্তু চাপা কাজ করা আছে। পুরো নিচের দিকটাতে, উপরের দিকটাতে ছোট ছোট বুটাস আছে, আর নিচের দিকটাতে ভর্তি কাজ আছে। দিস ইজ দ্য ফ্রিল পোর্শন অফ দ্য শাড়ি, দ্য ফ্রিল পোর্শন অফ দ্য শাড়ি। এই আসছে শাড়িটা, এইটা আসছে পুরো নিচের দিকে, পুরো শাড়িটাতেই কিন্তু এইভাবে কাজ চলে যাচ্ছে। ভীষণ সুন্দর কন্ট্রাস্টের, খুব সুন্দর একটা কন্ট্রাস্ট একটা শাড়ি, রেশম কোটা, রেশম কোটার উপর মেশিন এমব্রয়ডারি কাজ করা। দিস ইজ ফ্রিল পোর্শন, বডি পোর্শন, অ্যান্ড দিস ইজ পাল্লু পোর্শন অফ দ্য শাড়ি, দ্য পাল্লু পোর্শন অফ দ্য শাড়ি। দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 1500, দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 1500। নেক্সট শাড়ি, এটা পুরো একটা ব্ল্যাক এর উপরে করা, ব্ল্যাক রেশম কোটার সঙ্গে কন্ট্রাস্টে একটা শাড়ি, ভীষণ সুন্দর একটা শাড়ি। রেশম কোটার উপরে, ব্ল্যাক রেশম কোটার উপরে এমব্রয়ডারি স্টিচের কাজ করা আছে, ব্ল্যাক রেশম কোটার উপরে এমব্রয়ডারি স্টিচের কাজ করা আছে। কম্বিনেশন ওয়াইজ কিন্তু ভীষণ সুন্দর একটা কম্বিনেশনের শাড়ি, এটার সঙ্গে একটা পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে পরলে কিন্তু খুব সুন্দর লাগবে। দিস ইজ এ ভেরি বিউটিফুল ওয়ান, খুব সুন্দর একটা শাড়ি, পুরো এর উপরে একটা পুরো ঝাড় চলে এসেছে, পুরো ফুলের ফুলের ঝাড় আছে। দিস ইজ দ্য পাল্লু পোর্শন অফ দ্য শাড়ি। এরপরে যদি আমরা ইনার পোর্শনের দিকে চলে যাই, ইনার পোর্শনে পুরো শাড়িটাতেই কিন্তু এইভাবে কাজ চলে যাচ্ছে। দেখুন এইভাবে না পুরো শাড়িটাতেই কাজ চলে যাচ্ছে, এটা তো উপরের পোর্শনে চলে আসবে, যে নিচের পোর্শনটা আছে নিচের পোর্শনটাতে পুরোটাতে এইভাবে কাজ চলে যাচ্ছে। দেন আই উইল গো ফর দ্য ইনার পোর্শন। যদি ইনার পোর্শনের দিকে যাই, ইনার পোর্শনটা, দিস ইজ দ্য ফ্রিল পোর্শন অফ দ্য শাড়ি, দ্য ফ্রিল পোর্শন অফ দ্য শাড়ি, এটা আসছে পুরো ফ্রিল পোর্শনে। ফ্রিল পোর্শনটাতেও কিন্তু সম্পূর্ণ ভর্তি কাজ করা আছে। এবং এই রেশম কোটাগুলোকে তো গরমের জন্য পরার জন্য খুব আদর্শ, সকালবেলার দিকে যখন কেউ এই শাড়িগুলো পরে বেরোবেন, এর সঙ্গে কন্ট্রাস্ট করে ব্লাউজ দিয়ে তো ভীষণ সুন্দর লাগবে, আর আরামদায়ক বটে, গরমের মধ্যে খুব আরামদায়ক বটে। আর প্রত্যেকটা শাড়ি এমব্রয়ডারি করা, এমব্রয়ডারি স্টিচ করা, খুব সুন্দর শাড়ি সবকটাই। এই আছে, এইটা আসছে পাল্লু পোর্শন, এটা আসছে পুরো পাল্লু পোর্শনে পুরোটা কাজ পাচ্ছেন, বডি পোর্শন, আর দিস ইজ দ্য ফ্রিল পোর্শন অফ দ্য শাড়ি। দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 1450, দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 1450। ফর অর্ডার অ্যান্ড ইনকোয়ারি প্লিজ পিং মি অ্যাট 9748796644, অ্যান্ড মাই অ্যানাদার নাম্বার ইজ 9804959348। পরের শাড়িটা, এই শাড়িটা খুব ডিমান্ডেড শাড়ি, এই শাড়িটার মধ্যে আপনারা সবাই এই শাড়িটা খুব চান, মানে আমি যখন বিভিন্ন জায়গায় গেছি দেখছি এই শাড়িটার অনেক ডিমান্ড আছে এবং এই শাড়িটা প্রচুর সেলও আছে। এটা ভীষণই নতুন ধরনের একটা শাড়ি, নতুন কনসেপ্টের শাড়ি, এবং যারা বেশ সুন্দর, অনেকে আছে খুব সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করেন, তো এই ধরনের শাড়িগুলো নতুন একদম রাফেলের শাড়ি। এই আসছে পুরো শাড়িটা, দিস ইজ দ্য পাল্লু পোর্শন অফ দ্য শাড়ি। ভীষণ সুন্দর কম্বিনেশন, ব্ল্যাকের সঙ্গে পিঙ্কের একটা কম্বিনেশন, খুব ভালো একটা কম্বিনেশন। দিস ইজ দ্য পাল্লু পোর্শন অফ দ্য শাড়ি, এটা আসছে পাল্লু পোর্শন অফ দ্য শাড়িতে। এবার যদি আমি ইনার পোর্শনের দিকে চলে যাই, পুরো শাড়িটাতেই কিন্তু চাপা কাজ করা আছে, পুরো শাড়িটাতেই কিন্তু ভর্তি কাজ করা আছে। এই আসছে দেখুন পুরো শাড়িটা, খুব সুন্দর একটা শাড়ি, ভীষণ সুন্দর একটা শাড়ি। এটাও আবার পোর্শনে আসছে বডি পোর্শন, এবং বডি পোর্শনের নিচের দিকটাতেও কিন্তু এই ধরনের কাজ আসছে। এবার যদি আমি এটা ইনার পোর্শনের দিকে চলে যাই, দিস ইজ দ্য ফ্রিল পোর্শন অফ দ্য শাড়ি, এইটা আসছে পুরো ফ্রিল পোর্শন, এই আসবে পুরো ফ্রিল পোর্শনে। পুরো ফ্রিল পোর্শনটা দেখাতে পারছি নিশ্চয়ই, পুরোটাতেই কিন্তু এরকম ভাবে ঝাড় চলে যাচ্ছে,
the frill portion of the saree এইটা আসছে পুরো ফ্রিল পোরশনে এই যে ফ্রিল পোরশনটাতে কিন্তু পুরো ভর্তি কাজ করা আছে পুরো ভর্তি একটা স্টিচের কাজ করা ভীষণ সুন্দর একটা শাড়ি এরকম ভাবে পুরো নিচের নিচের পুরো পোরশনটাতে এরকম করা আছে যে ফ্রিল পোরশনটা শাড়িতে বডি পোরশন এন্ড দিস ইজ দা পল্লু অফ দা শাড়ি দা প্রাইস অফ দিস শাড়ি ইজ 1600 দা প্রাইস অফ দিস শাড়ি ইজ 1600 For order and enquiry, please ping me at 9748796644 and my another number is 9804959348. My next shari. This shari combination is bhishon sundor. Greenish shonge pink er ekta combination. এবং এই কম্বিনেশন গুলো কিন্তু সবসময় খুব সুন্দর লাগে এটার সঙ্গে যদি একটা কন্ট্রাস্টে পিঙ্ক কালার একটা ব্লাউজ পরেন তো খুব সুন্দর লাগবে যে কোনো অকেশনে সকালবেলা কোনো অকেশন বলুন বা বিকেলবেলা যে কোনো অকেশনে এই ধরনের শাড়িগুলো পরলে যেমন আরামও লাগে কারণ রেশম কটন এবং পিওর কটনের কিন্তু এটা কিন্তু কোনো মানে সিনথেটিক কোনো রেশম কটন না পিওর কটনের রেশম কটা এগুলো যখন আপনারা হাতে পাবেন বা পরবেন তখন বুঝতে পারবেন এই শাড়িগুলো কতটা সুন্দর শাড়ি এটা আসছে নেক্সট শাড়ি নেক্সট আসছে গ্রিনের উপরে একটা পিঙ্কের কাজ করা কম্বিনেশনটা ভীষণ সুন্দর একটা কম্বিনেশন এবং এটার সঙ্গে আমি বারবার করে বলছি যে এই পাড়ের কালার যেটা আছে তার সঙ্গে যদি একটা ব্লাউজ পরা হয় খুব সুন্দর শাড়িটা লাগবে এই আসছে পুরো শাড়িটা পল্লু পোরশন দিস ইজ দা বডি পোরশন অফ দা শাড়ি বডি পোরশনে এরকম ভাবে পুরোটা চলে আসছে স্মল বুটনস আছে এবং নিচের দিকটাতেও এইভাবে কাজ পেয়ে যাবেন এবার যদি আমি এটার ইনার পোরশনের দিকে যাই কুচির দিকটাতেও কিন্তু নিচের দিকে কুচির নিচের পোরশনটাতে বটম পোরশন অফ দ্য ফ্রিল দ্য ওয়ার্ক উইল বি দেয়ার পুরোটাতেই কিন্তু কাজ করা আছে পুরোটাতেই এভাবে কাজ করা আছে This is the frill portion of the saree. The frill portion of the saree. This is the frill portion of the saree, body portion, and this is the pallu of the saree. Resham kotar upore puro stitcher kaj kora ache. Bishon sundor ekta saree. যদি কারোর পছন্দ হয় ডেফিনেটলি আমাকে পিং করবেন দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 1500 দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 1500 ফর অর্ডার আর এনকোয়ারি প্লিজ পিং মি অ্যাট 9748796644 অ্যান্ড মাই অ্যানাদার নাম্বার ইজ 9804959348 নেক্সট শাড়ি এটা আছে আমি বেশ কিছু তৈরি মানে রেডি করতেও দিয়েছি বাট এখনো সমস্তটা হাতে এসে পৌঁছয়নি রেশম কোটার উপরে অ্যাপ্লিকের কাজ করা রেশম কোটার উপরে অ্যাপ্লিকের কাজ করা অ্যাপ্লিক অন রেশম কোটা অ্যাপ্লিক অন রেশম কোটা আপনারা জানেন রেশম কোটা সবসময়ের জন্য পরার জন্য ভীষণ ভালো শাড়ি ভীষণ কমফোর্টেবল শাড়ি এইটা আসছে পুরো পল্লু পোরশন দিস ইজ দ্য পল্লু পোরশন অফ দ্য শাড়ি এটা আসছে আঁচলের পোরশনে এবার যদি আমি ইনার পোর্শনের দিকে চলে যাই ইনার পোর্শনে পুরো বডিটাতেই কিন্তু এরকম ভাবে ছোট 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 কাজ করা আছে এটা আছে যে মৌমাছি মানে প্রজাপতি প্রজাপতি সমস্ত মধু খাচ্ছে তো এই পুরো কাজটা পুরো করা হয়েছে দিস ইজ দ্য পাল্লু পোর্শন অফ দ্য শাড়ি এটা পাল্লু পোর্শনে আসছে খুব সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি একদম অন্য রকমের ডিজাইন একদম অন্য রকমের ডিজাইন অ্যাপ্লিক অন রেশম কোটা অ্যাপ্লিক অন রেশম কোটা দিস ইজ দ্য পল্লু দিস ইজ দ্য ফ্রিল পোর্শন বডি পোর্শন অ্যান্ড দিস ইজ দ্য পল্লু পোর্শন দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 900 অনলি দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 900 অনলি অ্যাপ্লিক অন রেশম কোটা অ্যাপ্লিক অন রেশম কোটা দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 900 অনলি আজকে এই পর্যন্ত আজকে বেশ কিছু রেশম কোটার উপরে স্টিচ আমি আপনাদের দেখালাম আবার পরদিন আসবো এরকম আরও অনেক কিছু
নতুন নতুন ধরনের জিনিস নিয়ে। আমার যাওয়ার সময় আমি আরেকবার বলি, আমার নাম্বারটা 9748796644 অ্যান্ড মাই অ্যানাদার নাম্বার ইজ 9804959348। যদি কিছু পছন্দ হয় ডেফিনেটলি আমাকে একটা স্ক্রিনশট নিয়ে পিন করবেন হোয়াটসঅ্যাপে, তাহলে আমি আপনাদের পাঠিয়ে দেবো। আরেকবার বলি, আমার কোনো সিওডি নেই, কোড নেই, আপনাদের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। যত রকমের মোড আছে, অনলাইন পেমেন্টের মোড আছে, সেখানে আপনারা অ্যাডভান্স পেমেন্ট করবেন, দেন আমি থ্রু কুরিয়ার আপনাদেরকে প্রোডাক্টটা আপনাদের কাছে পৌঁছতে পারবো। ডেফিনেটলি আপনারা যে অ্যাড্রেস দেবেন সেই অ্যাড্রেস আমি পাঠিয়ে দেবো। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।